আজকে আমার সাপড়া আমার সুপার গেম চ্যানেলে আপনার স্বাগত। আজকে আমরা খেলবো এই সেভ দ্য গার্ল। তো চলেন শুরু করি। প্রথমে এদিকে দেওয়া আছে একটি বিন, একটা পিস্তল, পিস্তলই হওয়ার কথা, পিস্তল দিয়ে মারবে। হোয়াট হোয়াট বাইরে তো পিস্তলের নামে কলঙ্ক ছিল, বিন দিয়ে তাইলে কি হবে দেখি। হোয়াট বিন থেকে কিছু তো একটা বাইরে এসে, কি বাইরে এসে যায় না কিন্তু কিছু একটা বাইরে এসে। আবার সেই দুইটা জম্বি আবার একসাথে, ওয়াটার গান আর এটা কি বোম টাইপের কিছু একটা, ওয়াটার গান দেখি হইবে আবার বোমই মারি। ও হোয়াট, এ ভাই পাগল নাকি, নিজের মুখে মারুস কেন, ওয়াটার গান দেখি হইবে। ও আচ্ছা, নিচে ব্যাটারিও ছিল ভাই, এত কিছু তো দেখি না ভাই, কোন চিপা কাঞ্চি থেকে কী নাকি আইন না ফেলেন আপনারা। ওকে আবার সেই জম্বি, পিন নাকি অয়েল, পিন দিয়া কি হইবে, মেবি পিন ওর মুখের মধ্যে মেরা দিবে শিওর, তার মানে অয়েল দিয়া কি হবে, অয়েল মেবি গাছের মধ্যে দেবে, গাছ বড় হয়ে যাবে, আন্দাজে লজিক। ওয়াট পিস লাগাবে, ও মানে কি আমি কি ভাবছি, নো ভাই লাগবে না। হ্যাঁ দৌড়াচ্ছে আমার, এখন ক্যাপ্টেন আমেরিকার হেলমেট নিয়ে তো কিছু হবে না, মেবি শিল্ড দেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পারছি। ওকে হ্যাঁ, এদিকে একটা সূর্য আর একটা মোছার একটা জিনিস, এটাই ইউজ কর। ও এরকম স্টিকি, ওকে ওকে, তাহলে সূর্য দিয়ে কী হবে। ও আচ্ছা শুকায় নিয়ে গেছে সূর্যের আলো, ওকে এখন পরে কি, ও ঘোস্ট, হোয়াট ডু আই ডু, ওকে লাস্টে ক্যামেরা কি, ক্যামেরার জন্য ভিডিও দেখা লাগবে, আমি ভিডিও দেখতে পারতাম না এক দুই ঘন্টা। রেডিও ব্ল্যাক কিউম ক্লিনার আর একটা কেজ, দুইটা দিয়েই কীভাবে ভূত ধরবে ভাই, আজও মানে এই কেস নিয়ে গেলে তো ভূতরে ধরা লাগে, ধরা লাগবে আগে, ও তো আর ভূতরে ধরতে পারবে না, তাহলে মেবি ব্যাক ক্লিউম ক্লিনার দিয়ে মানে বাড়ি মারবে, জানি না কি লজিক। ও আচ্ছা ব্ল্যাক ক্লিউম ক্লিনার দিয়ে সার্চ করবে, নাইস। ওকে এখন গাড়ি নিয়ে গেল, এই গাছটা ওকে ব্লক করছে, তাহলে স্পিডে যাবে নাকি আর একটা কি জানি না, ওইটা জীবনে প্রথমবার দেখছি, স্পিডে যাবে ইয়ে ফেল। ও আচ্ছা অ্যাক্সিডেন্ট করছে ওর, তাহলে ওই জিনিসটা কি, ও মানে ভাই তো ওর লজিক অনেক ভয়ঙ্কর, ও জম্বি আসছে, হোয়াট ডু আই ডু, স্পিডে যা। ওকে ও জম্বির বাপ আইছে, সেই এটা কি স্টিয়ারিং দিয়ে কি করবে আর, এটা কি জিনিস বাটন দিয়ে দেখি তো, হোয়াট ভাই ট্রান্সফর্মার নাকি। ওকে হঠাৎ করে আগে মেয়েটা একটা বাই ট্রেনের ওপর উঠছে, একটা চোর থাক বললাম না,
চোরটার পিছন পিছন যাইতেছে। এখন এদিকে মোবাইল আর একটা পার্স, মোবাইল দিয়ে কী করবে, পার্স দিয়েই বা কী করবে, পার্স দে। ও এখন বাঘ, ও আচ্ছা পার্স এমটি ছিল, কাম এগেইন। এখন কলামার পিছলা খাইব, এই তো জানতাম আমি। আই হ্যাভ টু স্ল্যাপ, ও এখন এদিকে একটা হ্যামার আর একটা, মেবি এটা দিয়ে ট্রেন আটকায় থামায়, মেবি জানালা হ্যামার দিয়া ভাঙাও কীভাবে যেতে পারবে, ট্রেন তো এখন চলতেছে, হ্যামার দিয়া ভাঙলে তো মেবি পড়ে যেতে পারে, ওদিক দিয়ে লাভ দিলে তাহলে ট্রেন থামাই। এই তো জানতাম, ওয়েল প্লেড, থ্যাংক ইউ। আবার রাস্তায় চলে আসলো, ও কুকুর, আবার কুকুর, হ্যাঁ লাঠি দিলে তো আবার তারা করবে, আর খাম্বা দিয়ে করবে কি, মেবি খাম্বার ওপর ফেলাই দেবে, দেখি। ও টয়লেট করছে, নাইস নাইস, ওকে দেখি সি, ওকে বসলো। ও আচ্ছা এটা আমাদের পেন লাগানো, এখন উঠবে কেন, আটকে গেছে। এখন এর এই হুক, হুক দিয়ে টান দিলে তো মেবি আর জামা নষ্ট হয়ে যেতে পারে, আর এটাই এটা দিয়ে কী করবে, হুক দিয়ে দেখি। ও হচ্ছে এরা ভাবছে তাহলে পর্দা দিয়েই করবে কি, ওকে আবার আটকে গেল, পর্দা দিয়ে করবে কি। ও আচ্ছা জামা চেঞ্জ করে বসে ভাই, ও চোর আসছে। এখন ম্যাগনেট নিলে তো মেবি ওপর এই জিনিসটা আর হাতে চলে আসবে, তাহলে হ্যামার দিয়ে বাড়ি মার ঢোক আবার জায়গা মতো, ভালো করে এত বড় হ্যামার উঠাইছে কেন। ওকে লাভ, চোরটা কিছু একটা চুরি করতেছে, হ্যামার তো মেবি এর আগেরটা হ্যামার।